আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে। আশা করছি এই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করবেন। তো একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা ওয়াচ করবেন, টেনে টেনে ভিডিওটা দেখবেন না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মিষ্টি আলু শাক। আমার ছোট ছেলে নানুবাড়ি গিয়েছিল, তো আমার ভাবি মানে ক্ষেত থেকে এরকম শাক উঠিয়ে দিয়েছে, কচি কচি শাক একদম ডোগাগুলা দিয়েছে। তো এই শাকগুলো আমি এখন কেটে বেছে নিব সুন্দর করে, কারণ গ্রাম থেকে আনা শাক তো এত টেস্টি হয় যা বলা যায় না, একদম টাটকা। তো টাটকা শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে, একদম মানে যেরকম আমরা চাই শাক খেতে ঠিক সেরকমই পাওয়া যায়। আর হচ্ছে আমরা ঢাকা থাকি যেহেতু, তো ঢাকা কিন্তু এই ধরনের এত ভালো ফ্রেশ শাক এগুলো পাওয়া যায় না, তো এগুলো শুধু গ্রামেই পাওয়া যায়। আর গ্রাম থেকে যদি কোনো কিছু ঢাকা আনা হয় শাক সবজি, তাহলে কিন্তু আরও অনেক মন খুশি হয়ে যায়। তো আমি এইভাবেই কিন্তু আস্তে আস্তে করে ধৈর্য ধরে শাকগুলা কেটে নিয়েছি। দেখছেন তো শাকগুলা কতটা কচি, এরকম শাক রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এই শাকগুলা রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। তো আপনারা কি দিয়ে খেতে ভালোবাসেন মিষ্টি আলু শাক, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই শাকগুলা কিন্তু আমি বরাবরই খুব পছন্দ করি, আসলে বেশি দিন ধরে পছন্দ করি না, প্রায় 4-5 বছর ধরে খাই। আগে কিন্তু আমরা মিষ্টি আলু শাক খাইতাম না, কারণ আমাদের গ্রামে এত এত পরিমাণের মিষ্টি আলু শাক হয় মানে আমরা কখনোই এই শাকটা খাই না। তো যখনই নোয়াখালীতে গিয়েছি তো ওনাদের দেখতাম এটা খেত, তো ওদের সাথে মানে থাকতে থাকতে আমি এই শাকটা খাওয়া শিখে গেছি। তো এখন আমার খুবই প্রিয় হয়ে গেছে খেতে খেতে। তো এদিক দিয়ে আমি শাকটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি যখন গ্রামের বাড়ি যাই তখন মাঝে মধ্যে যখন শাকগুলা উঠাই রান্না করার জন্য, তখন ভাবিরা অনেকবার প্রশ্ন করে যে এই শাকগুলা কি তোমরা খাও, শহরে কি তোমাদের অন্য কিছু নাই যে তুমি মিষ্টি আলু এইগুলার ডোগা কেটে খাচ্ছ রান্না করবা, এই ধরনের কথাগুলো বলে ভাবিরা। কারণ আমাদের এলাকায় এত পরিমাণের সবজি হয়, তো এত বেশি সবজি হয়, সেই সবজির কারণে কিন্তু মানে আমার ভাবিদের এটা প্রশ্ন থাকে। তো আমি আর কি বলবো, যে ওরা কখনোই শাক সবজি রান্না করেও খেতে পারে না ঠিকঠাক, মানে ভালো করে রান্না করে ওরা খাবে কী করে সেটাই বোঝে না। তো এদিক দিয়ে কিন্তু আমি অনেক চিংড়ি মাছ কেটে নিয়েছি, আর এদিক দিয়ে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি। আর এখান থেকে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ। এখন কাঁচামরিচ পেঁয়াজ দেওয়ার পর আমি একটু ভালো করে ভেজে নিব, মানে একটু হালকা ব্রাউন কালার এসে গেলেই হবে, তার চেয়ে বেশি ভাজবো না, যেহেতু চিংড়ি মাছটাও আমি তেলের সাথে ভেজে নিব, সেজন্য একসাথেই দিয়ে দিব। তো সেজন্য বেশি পেঁয়াজটা এত বেশি ব্রাউন কালার করতে চাচ্ছি না। এখন আমি চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ যদি একটু তেলের মধ্যে ভাজি করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে শাকের সাথে। আর শাকটা আমি আজকে একটু ঝুল ঝুল করে রান্না করব। গ্রাম থেকে যেহেতু শাক এনেছি, তো সেই শাকটা কিন্তু মনের মতো করে খেতে হয়। আর আমি কিন্তু সবসময় একটু শুকনা শুকনা করে রান্না করি, আজকে ভাবলাম যে একটু ঝুল ঝুল করে রান্না করব। তো সেজন্য আমি একটু চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এই তো ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে, তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, আর এখন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো। আর এই মরিচের গুঁড়ো কিন্তু অনেক ঝাল, তারপরও এই মরিচের গুঁড়ো দিয়ে শাকটা রান্না করব। একটু ঝাল না হলেও ভালো লাগে না, আবার বেশি মিষ্টি মিষ্টি রান্না করলেও ভালো লাগে না। তো সবাই যেরকম খেতে পছন্দ করে ঠিক সেরকমভাবেই আমি এই তরকারিটা রান্না করতেছি। আমাদের বাসায় কিন্তু আগে কেউ শাক খেত না, শুধু আমি আর আমার হাজবেন্ড মানে আপনাদের ভাইয়া তা সেই খেত, আর আমি খেতাম। বাচ্চারা মনের বুলো শাক মুখেও তুলতো না। তো এখন কিন্তু বাচ্চারাও শাক খাওয়া শিখে গেছে আপনাদের দোয়া এবং ভালোবাসায়।
তো এই যে আমি এখন শাকটা দিয়ে দিয়েছি, মশলাটা কষানোর পর, চিংড়ি মাছটা কষানোর পর এখন আমি একটু নেড়ে চেড়ে দিব শাকটাকে। আর এই শাকটা যখন রান্না করে খেয়েছি তখন কিন্তু এত টেস্টি হয়েছিল, যা কি বলবো। আপনারা বলবেন যে আমি নিজের তরকারির প্রশংসা নিজেই করছি, না সিরিয়াসলি বলছি, তরকারির টেস্টটা একদম আলাদা ছিল, মানে খুবই টেস্টি ছিল। তো আমি ভাবতে পারিনি যে তরকারিটা এতটা টেস্ট হবে, আমি এভাবেই রান্না করে নিয়েছিলাম। তো এই যে আমি এখন কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আলুটা, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে মিষ্টি আলু শাক। আর মিষ্টি আলু শাক যদি এরকম টাটকা হয় তাহলে অবশ্যই ভালো লাগবে খেতে। আপনারা অবশ্যই রান্না করে খেয়ে আমাকে জানাবেন কারা কারা মিষ্টি আলু শাক পছন্দ করেন আর কি কি মাছ দিয়ে খেতে পছন্দ করেন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার প্রিয় আপুদের ব্যাপারে আরেকটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা কিন্তু আমার আপু ভাইয়ারা সবাই কিন্তু স্প্যাম কমেন্ট করতেছেন, স্প্যাম কমেন্ট করবেন না, এটা করলে কিন্তু চ্যানেলের ক্ষতি হয়। আর যারা আমাকে চ্যানেলে যাওয়ার দাওয়াত দিয়ে যাবেন আমি কিন্তু তাদের চ্যানেলে যাব না। যদি আপনারা ভিডিও সম্পর্কিত সুন্দর করে একটা কমেন্ট করে দেন তাহলে অবশ্যই আমি তাদের চ্যানেলে চলে যাব, আমাকে বলতে হবে না, কারণ আমি কারোর কাছে ঋণী থাকতে চায় না। তো সেজন্য তো আপনারা যদি ভিডিও সম্পর্কিত কমেন্ট করেন তাহলে কিন্তু আমার কাছেও ভালো লাগে। আর আপনাদের আপনাদেরকে বলছি কেউ আমাকে অবশ্যই অবশ্যই স্প্যাম কমেন্ট করবেন না, দাওয়াত দিবেন না যে বন্ধু হয়ে গেলাম, আশা করছি আপনিও আমার ভিডিওতে আসবেন, মানে আমার পরিবারে আসবেন, এই ধরনের কমেন্ট করা লাগবে না। আমি কিন্তু আপনাদের চ্যানেলে অলরেডি চলে যাব, যাদের চ্যানেল আছে আমি দেখে দেখে সবাইকে ব্যাগ দিয়ে আসব, কিন্তু প্লিজ আপনারা স্প্যাম কমেন্ট করবেন না। তো এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, দেখতে তো পাচ্ছেন যে কতটা সুন্দর একটা কালার এসেছে। আর এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো হয় শাক। কিন্তু আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো তো দেখলেন তো আমি মিষ্টি আলুর শাকগুলো কীভাবে কেটেছি, আপনারাও এইভাবেই কেটে রান্না করবেন। বেশি কথা বলে আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।